বেলা ১০টা ২০ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মানুষের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মানুষের যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকারগুলোকে আমরা পুরোপুরিভাবে এখানে প্রতিষ্ঠা করতে পারিনি, বরঞ্চ যা অর্জন করেছিলাম তা আমরা হারিয়েছি। আজকে যে গুপ্ত হত্যার কথা বলছেন, এই গুপ্ত হত্যা সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই দেশের মানুষের জন্য। এবং সেই গুপ্ত হত্যার মূল কারণটি হচ্ছে যে দেশে এখন গণতান্ত্রিক কোনো স্পেস নেই, ডেমোক্রেটিক কোনো স্পেস নেই,